সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। তো আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ওয়ালকম 24 ইঞ্চি এলইডি টিভি। তো এটা স্মার্ট নয়, এটার মডেল হচ্ছে WCT 2404 কে। এটার প্রবলেম হচ্ছে ছবি আসে, এটা সম্পূর্ণ ইজি আছে, ওকে আছে। রাস্টারও আছে, সবকিছুই আছে, প্রোগ্রাম আছে, কিছু লাইন দিয়ে দেখুন দেখাই আপনাদেরকে, প্লাস অটো সার্চও দিয়ে দেখাই। গেল, অটো সার্চ দিলাম, কিন্তু ছবি আসছে। এর প্রবলেমটা আজকে আমরা খুঁজে বের করবো এবং এটাকে ওকে করে দেবো। দেখতে পাচ্ছেন, এটা তেমন কোনো ছবি নেই। তোমরা ভিডিও পরে উঠবো না, এটাকে খুলে নিই আগে। তো আমরা চলে আসলাম একবার ক্যামেরার সামনেই। আসলে সেটি এখনো খোলা হয় নাই, এই প্রথম খোলা, কারণ যার কারণে স্টিকারটি ঠিকঠাক আছে। আমরা সমস্ত ব্যাকপ্যাকটি খুলে নিলাম। এখন আসলে এই ব্যাকপ্যাকটির সিস্টেমটাই হচ্ছে ভিন্ন। কি সামনে দিয়ে খুলতে হবে, তারপর সেন্সরটি খুলে নিই। আরে কি এর বন্ধ আছে, আমার তো মোবাইল বন্ধ হয়ে গেল। দেখ পাটি এডিস কাটা সমস্যা আছে, এটা কোদের আছে। হ্যাঁ জানি, তারপর খোলার যে প্রসেস তা আসলে একটু ভিন্ন রকম। আমরা ডিসপ্লেটি আগে ডিসকানেক্ট করে নিই, তারপরে ডিসপ্লেটি খুলে নেব। ছোটটাই ঠিক আছে,
আমরা পুরো প্যানেলকে আলাদা করে নিলাম। আমাদের কাজ হচ্ছে আমরা খুলে নেব লাগানো ঠিক আছে, অসুবিধা নেই, দিলে ভালো থাকবে। তো এটা খোলার প্রচেষ্টা বিভিন্ন রকমই, কত আধা ঘন্টা পরে দিল, সমস্যা নেই। তারপর আমরা খুলে নিলাম আমি ইজি করে নিলাম সবুজের লগে কাজ করে ওই লোকটা, আমি সবুজের কন্ট্রাক্টর হয়ে গেছে বুঝছো, সাদেক মেয়েতে হয়ে গেছে। দেখুন এটা যে কারণে ছবি আসলে যাই হোক,